नमस्कार एसामिस यूट्यूब चेनेल आपनलोक सकलके स्वागतम जनाइछो मय मजिद बंधु सकल पलकते चावक आज नौटा गुरुत्वपूर्ण खबर। प्रथम खबर अंगनवाड़ी कर्मी और सहायिकाय लाभ करिब ग्रेचुइटी उच्चतम न्यायालयर गुरुत्वपूर्ण निर्देशना। देशर विभिन्न प्रांतर प्राय 25 लाख अंगनवाड़ी कर्मीर पक्षत उच्चतम न्यायालय। देशर उच्चतम न्यायालय अंगनवाड़ी कर्मीसकलर भविष्यत सुरक्षित करार उद्देश्य ग्रहण करिछे विशेष सिद्धांत। সেই অনুসৰি তেওঁলোকৰ গ্ৰেচুইটি প্ৰাপ্যৰ দিশটোৰ কথা উল্লেখ কৰিছে উচ্চতম ন্যায়ালয়ে। ন্যায়ালয়ৰ মতে অংগনবাড়ী কৰ্মী আৰু সহায়িকাসকল স্বাস্থ্যকৰ আৰু সুৰক্ষিত জীৱনৰ অধিকাৰী। তেওঁলোকৰ ভালদৰে জীয়াই থকাৰ অধিকাৰ আছে। ন্যায়ালয়ে অংগনবাড়ী কৰ্মী আৰু সহায়িকাসকলৰ বাবেও গ্ৰেচুইটি পৰিষদ আইন 1972 প্ৰযোজ্য বুলি উল্লেখ কৰি কয় যে তেওঁলোকৰ বাবে কেন্দ্ৰীয় আৰু ৰাজ্য চৰকাৰসমূহে সকলো সুবিধা লাভৰ দিশটো নিশ্চিত কৰিবলৈ উপযুক্ত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। উচ্চতম ন্যায়ালয়ে শুনানি গ্রহণ কৰি ন্যায়াধীশ অভয় এছ উকা আৰু অজয় ৰস্তোগীৰ খণ্ড বিচাৰপীঠে লগতে কয় যে অংগনবাড়ী কৰ্মী আৰু সহায়িকাসকলে অতি সীমিত সুবিধা লাভ কৰে। সেয়েহে কেন্দ্ৰীয় আৰু ৰাজ্য চৰকাৰে তেওঁলোকৰ দুখ দুৰ্দশা আঁতৰ কৰিব লাগে। মন কৰিবলগীয়া যে অংগনবাড়ী কৰ্মী আৰু সহায়িকাসকলৰ গ্ৰেচুইটিৰ দাবী আছিল দীৰ্ঘদিনীয়া। তেওঁলোকে প্ৰথমে গুজৰাট উচ্চ ন্যায়ালয়ত এই সন্দৰ্ভত দাখিল কৰিছিল এক ৰাজহুৱা স্বাৰ্থজড়িত আবেদন। গুজৰাট উচ্চ ন্যায়ালয়ে এই আবেদন খারিজ করাত উচ্চতম ন্যায়ালয়ৰ কাষ চাপিছিল অংগনবাড়ী কর্মী আৰু সহায়িকাসকলে। পৰৱৰ্তী খবৰ ৰাজ্য চৰকাৰৰ বৃহৎ ঘোষণা অৰুণোদয় আঁচনিত নতুনকৈ নাম অন্তৰ্ভুক্ত কৰা হ'ব হিতাধিকাৰীৰ। জুন মাহৰ পৰা আৰম্ভ হ'ব আবেদন প্ৰক্ৰিয়া। জুনৰ 15 তাৰিখৰ পৰা আৰম্ভ হ'ব অৰুণোদয় মাহ। অৰুণোদয় আঁচনিত সাঙুৰি লোৱা হ'ব নতুন হিতাধিকাৰী। নতুনকৈ হাজাৰ হাজাৰ মহিলাই মাহেকত লাভ কৰিব 1,250 টকাকৈ। জুনত আৰম্ভ হ'ব নতুন আবেদন প্ৰক্ৰিয়া। গুৱাহাটীৰ প্ৰতিটো ৱাৰ্ডতে সৃষ্টি হ'ব নতুন হিতাধিকাৰী। 60টা ৱাৰ্ডৰ 60,000 মহিলাক সাঙুৰি লোৱা হ'ব এই আঁচনিত। মাছখোৱাত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই বৃহৎ ঘোষণা। পৰৱৰ্তী খবৰ 28 এপ্ৰিলত অসমলৈ আহিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। প্রধানমন্ত্রী মোদীর অসম ভ্রমণ উপলক্ষে অসমৰ দুখন জিলাত ঘোষণা করা হয়েছে স্থানীয় বন্ধ। 28 এপ্রিলত অসম ভ্রমণলৈ আহিব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর ভ্রমণক লৈ ব্যাপক প্রস্তুতি চলাইছে রাজ্য সরকারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 এপ্রিলত ডিব্রুগড় আর ডিফুত দুখনকৈ রাজহুয়া অনুষ্ঠানত অংশগ্রহণ করব। সেই উপলক্ষে ডিব্রুগড় আর কার্বি আংলং জেলাত স্থানীয় বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকারে। এই সময়ছোৱাত চৰকাৰী কাৰ্যালয়ৰ লগতে বন্ধ থাকিব স্কুল কলেজ। এক জাননীযোগে এই কথা সদৰি কৰিছে ৰাজ্য চৰকাৰে। উল্লেখযোগ্য যে মোদীয়ে ডিব্ৰুগড়ত কেঞ্চাৰ হাস্পাতাল শুভোদ্বোধন কৰাৰ লগতে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত নতুনকৈ নিৰ্মাণ কৰা কেইবাখনো কেঞ্চাৰ হাস্পাতাল ভাৰ্চুৱেলি শুভোদ্বোধন কৰিব। ইয়াৰ বাবে ইতিমধ্যে ৰাজ্য চৰকাৰে ডিব্ৰুগড় আৰু ডিফুত সাজি উলিয়াইছে বৃহৎ পেণ্ডেল। বন্ধুসকল তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি এতিয়ালৈকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ গুৱাহাটী মেডিকেল কলেজ হাস্পাতাল চমুকৈ GMCHৰ পৰা শিশু নিৰুদ্দেশ হোৱা ঘটনাৰ নতুন মোৰ। এগৰাকী নাৰ্ছৰ নাম সাঙুৰ খাইছে এই ঘটনাত। GMCHৰ পৰা শিশু নিৰুদ্দেশ হোৱা ঘটনাৰ নতুন মোৰ। এগৰাকী নাৰ্ছৰ নাম সাঙুৰ খাইছে সেই ঘটনাৰ সৈতে। শুৱালকুছিৰ এগৰাকী নাৰ্ছৰ নাম সাঙুৰ খাইছে এই শিশু নিৰুদ্দেশৰ ঘটনাৰ সৈতে। 23 এপ্ৰিলৰ দিনা পুৱা 4মান বজাত এগৰাকী মহিলাই আত্মহীয়া শিশু প্ৰিয়ম কলিতাক লৈ পলায়ন কৰিছিল। সেই দিনৰ পৰা সেই মহিলাগৰাকীৰ সন্ধানত নামি পৰিছিল আৰক্ষী বিভাগ। হাস্পাতালৰ CCTV কেমেৰাত আবদ্ধ হৈছিল মহিলাগৰাকীৰ চেহেৰা, কিন্তু মাস্ক পরিধান করায় কিছু বাধার সৃষ্টি হয়েছিল। 13 এপ্রিলের পর আজি পর্যন্ত কোনো সন্ধান নাই শিশুটির লগতে মহিলাগুলির। তার মাজতে আজি পহরলে আহিছে এক বিস্ফোরক খবর। বিভা ঠাকুরিয়া নামৰ এগৰাকী নার্সর নাম সাঙুর খাইছে এই ঘটনাত। শুৱালকুছি খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রত ANM হিসেবে কর্মরত এই নার্সগৰাকী। বিভারানীক বিচাৰি শুৱালকুছি এফআইআৰত উপস্থিত ক্রাইম ব্রাঞ্চর দল। বিভারানী ঠাকুরিয়া নামৰ নাৰ্ছগৰাকী যোৱা 21 মেৰ পৰা 25 মেলৈকে ব্যক্তিগত অসুবিধা দেখুৱাই ছুটীৰ আবেদন কৰিছিল।
সেই ছুটির অনুমোদন দিছিল চিকিৎসালয় কর্তৃপক্ষই। পাছে ইতিমধ্যে সেই ছুটির সময় উকুলি যাওয়ার পিছত নার্সগুলাকে চিকিৎসালয়ত যোগদান করা নাই, যার বাবেই সন্দেহ ঘনীভূত হয়ে পড়েছে সকলরে। এতিয়া তদন্তত হে ওলাব সকল তথ্য। পরবর্তী খবর, অসমারক্ষীয়ে গ্রেপ্তার করা গুজরাটের বিধায়ক জিগ্নেশ মেওনির জামিন আবেদন নাকচ। পাঁচ দিনের আরক্ষীর জিম্মালয় প্রেরণ জিগ্নেশ মেওনিক। বরপেটা জেলার এখন স্থানীয় আদালতে আজি অসমারক্ষীয়ে গ্রেপ্তার করা গুজরাটের বিধায়ক জিগ্নেশ মেওনির জামিন আবেদন নাকচ করেছে। গুজরাটের বিধায়কজনক বরপেটার স্থানীয় আদালতে পাঁচ দিনের আরক্ষীর জিম্মালয় প্রেরণ করেছে। উল্লেখযোগ্য যে কোকরাঝার আরক্ষী থানাত রুজু করা একটা গোচরত জামিন মঞ্জুর হওয়ার কিছু মুহূর্তের পিছতেই সোমবার সন্ধ্যা অসমারক্ষীয়ে জিগ্নেশ মেওনিক আন এটা গোচরত পুনের গ্রেপ্তার করেছিল। কংগ্রেস সমর্থিত গুজরাটের এজন নির্দলীয় বিধায়ক মেওনিক যাওয়া সপ্তাহত গুজরাটের পালানপুর শহরের পরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা টুইটর বাবে অসমৰ কোকরাঝার আরক্ষী থানাত আইপিসি আর তথ্য প্রযুক্তি আইনের বিভিন্ন ধারার অধীনত এজাহার দাখিল করার পিছতেই প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল। কোকরাঝার জেলার মুখ্য ন্যায়িক দণ্ডাধীশের আদালতে তেওঁক জামিন প্রদান করার পিছত বরপেটা আরক্ষী থানাত রুজু করা একটা গোচর সন্দর্ভত আরক্ষীয়ে মেওনিক গ্রেপ্তার করে। কর্তব্যরত মহিলা আরক্ষীক অশালীন ব্যবহার করার অভিযোগত বিধায়কজনের বিরুদ্ধে বরপেটা রোড আরক্ষী চকীত গোচর রুজু করা হয়েছিল। পরবর্তী খবর, নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীনের কেম্পত অসমারক্ষীর চোরাংচোয়া। অসমারক্ষীর চোরাংচোয়ার সন্দেহত এগারী যুবকক বন্দী করেছে আলফাই, আর সেই সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে আরক্ষী আয়ুক্ত পার্থহারতী মহন্তই। ব্যাহত হওয়ার পথত আলফা আর সরকারের শান্তি আলোচনা। বিগত কেইমাহমানের ভিতরতেই উজনি নামনির বহু সংখ্যক যুবক যুবতী আলফা স্বাধীনত যোগ দিয়ার সময়তেই আলফা স্বাধীনে প্রেরণ করা এক ইমেইল বিবৃতি আর এক ভিডিও বার্তাই দেশজুড়ি চাঞ্চল্যর সৃষ্টি করেছে। এইবার নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী সংগঠন আলফা স্বাধীনত ধরা পড়েছে এজন সেনারু আরক্ষীর চোরাংচোয়া। আলফা স্বাধীনে প্রেরণ করা এক ইমেইল বিবৃতি আর এক ভিডিও বার্তাত উল্লেখ করে যে বাইহাটার মুক্তাপুরের সঞ্জীব শর্মা নামের যুবকজন সেনারু আরক্ষীর চোরাংচোয়া। আলফা স্বাধীনে প্রেরণ করা ভিডিওটুত সঞ্জীব শর্মায় কৈছে যে আরক্ষী বিষয়া পার্থহারতী মহন্ত আর সেনা বিষয়া ধুনমণি শইকীয়াই বিশেষ প্রশিক্ষণ দি মোক আলফা স্বাধীনত যোগদান করবলৈ প্রেরণ করেছিল। আলফা স্বাধীনর কেম্পর খবর লওয়া আর কেম্পলে যাওয়ার পথর সবিশেষ তথ্য আহরণ করবলৈ মোক কোয়া হয়েছিল। ইয়ার বিনিময়ত মোক 1 কোটি টাকা দিয়া হব বলে কৈছিল। আলফা স্বাধীনলৈ অহার পূর্বে মই সেনা আরক্ষীর বহু মিশনত কাম করেছিল। বিনিময়ত মোক এবার 10,000 টাকা আর এবার 20,000 টাকার কমিশন দিছিল। ইয়ার প্রতিক্রিয়া প্রকাশ করে পার্থহারতী মহন্তই কৈছিল যে তেও এতিয়া ইয়ার উপর কোনো ধরনের মন্তব্য দিব বিচরা নাই। তেও এই বিষয়ে সম্পূর্ণভাবে জ্ঞাত নহয় আর তেও যেহেতু গুহাটী আরক্ষীর দায়িত্বতে আছে সেইভাবে সমগ্র অসমৰ শাসন ব্যবস্থাত কি হয়ে আছে ভালদরে গম নাপায়। পরবর্তী খবর, অধিক কম বয়সত শিশুসকলক বিদ্যালয়লৈ পঠোৱাটো উচিত নহয়। এই গুরুত্বপূর্ণ মন্তব্য দেশের উচ্চতম ন্যায়ালয়ের। সোমবারে দেশের সর্বোচ্চ বিচারপীঠ উচ্চতম ন্যায়ালয় শিশুর বিদ্যালয়লৈ যাওয়ার বয়সের প্রসঙ্গত নিজের মন্তব্য প্রকাশ করে শিশুসকলের মানসিক স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখি শিশুসকলক সোনকালে বিদ্যালয়লৈ পঠোৱাটো উচিত নহয় বলে উল্লেখ করে। বর্তমান সময়ত শিশুসকলের অভিভাবকসকলে নিজের সন্তানক বিদ্যালয়লৈ পঠোৱার ক্ষেত্রত অধিক খরদর করা দেখা গৈছে আর বহু অভিভাবকে নিজের সন্তানক 2 বছর বয়সতে বিদ্যালয়লৈ পঠোৱা দেখা যায় বলে উচ্চতম ন্যায়ালয়ে কয়। আগন্তক শিক্ষাবর্ষের কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্লাস 1ত নামভর্তির নিম্নতম বয়স 6 বছর ধার্য করার পাছতেই কিছু সংখ্যক অভিভাবকে এই নির্দেশনাক প্রত্যাহ্বান জানায় উচ্চতম ন্যায়ালয়ত আবেদন করার পাছত উচ্চতম ন্যায়ালয়ে ইয়ার শুনানি গ্রহণ করে এইদরে মন্তব্য করে। উচ্চতম ন্যায়ালয়ে শিশুসকলের অভিভাবকসকলক শিশুসকলের অধ্যয়ন গ্রহণ করবা ক্ষমতা আর মানসিক বিকাশের প্রতি লক্ষ্য রাখি শিশুসকলক বিদ্যালয়লৈ পঠিয়ার ক্ষেত্রে ততাতয়া নকরবলেও আহ্বান জানায়। বহু অভিভাবকে নিজের সন্তান অধিক প্রতিভাবান আর যিকোনো বিষয় আয়ত্ত করব পারে বলে ভুল করে বলেও উচ্চতম ন্যায়ালয়ে কয়। পরবর্তী খবর, আইপিএলক লৈ ডাঙর খবর, অসমৰ ৰিয়ান পৰাগে রক্ষা করলে রাজস্থান রয়্যালসর সন্মান। আইপিএল 2022 এখন খেলত আজি অসমৰ প্রতিভাবান খেলুৱৈ ৰিয়ান পৰাগে রক্ষা করলে রাজস্থান রয়্যালসর সন্মান। রিয়ানর দর্শনীয় অপরাজিত অর্ধশতকর বাবেহে সম্মানজনক স্কোর করবলৈ সক্ষম হয়েছে রাজস্থান রয়্যালসে। 31টা বলত 56 রান করে অপরাজিত হয়ে থাকা রিয়ানর ব্যাটিংয়ের বলত
রাজস্থান রয়্যালসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চমুকৈ আরসিবির বিরুদ্ধে 20 অভারত 8 উইকেট হেরুয়াই 144 রান করবলে সক্ষম হয়। রিয়ানোর উপরেও অধিনায়ক সঞ্জু স্যামসনে 27 রান করে।